নমস্কার মা টিভির সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত আরো একটা এপিসোড নিয়ে সহজ পাঠে বিভাগ আঁকা বা অঙ্কন চিত্র চিত্রাঙ্কন বা চিত্র সংবাদ আজকে আমাদের এপিসোডের একটা নতুন নামকরণ কারণ আর্ট এন্ড ক্রাফটের কথা বলবো বাড়িতে এমন অনেক কিছু থাকে যেগুলোকে আমরা ওয়েস্ট করি বা ডাস্টবিনে ফেলে দিই সেই জিনিসগুলো নিজেরা কুড়িয়ে কাছিয়ে তোমাদের সোল অর্থাৎ ক্রিয়েটিভিটি কিভাবে প্রকাশ পায় ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য আজ এক হাতের কাজের জাদু শেখাবো আমার সঙ্গে রয়েছেন চিত্রশিল্পী শ্রী সুব্রত সান্যাল অনেক অনেক স্বাগত আরও একটি এপিসোডে আপনাকে নমস্কার দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে তাহলে শুরু করা যাক যে আজকে আমরা কি শিখছি স্যার হ্যালো চিলড্রেনস আবার আমি তোমাদের সামনে এসে হাজির হয়েছি আজকে তোমাদের শেখাচ্ছি কিছু হ্যান্ডক্রাফটের কাজ বাড়িতে অনেক কিছু পড়ে থাকে দেখো আমরা অনেক সময় দেখি আমরা অনেক রকমের কাগজ ফেলে দিই অনেক রকম কৌটো কত রকমের শিশি বোতল সব থাকে কিন্তু সেগুলোর দিকে হয়তো আমরা অনেক সময় ঘুরে তাকাই না কিন্তু যদি সেগুলোকে একটি নতুন পদ্ধতির মাধ্যমে যদি কিছু হ্যান্ডক্রাফটের কাজ তোমাদের করে দেখাতে পারি তাহলে দেখবে সেই জিনিসটা কত সুন্দর তৈরি হয়ে যায় এবং দেখতে এত ভালো লাগে এবং তোমরা কোনো যদি তোমাদের বন্ধুর জন্মদিনে পার্টিতেও তোমরা সেগুলোকে গিফট হিসাবে দিতে পারো চলো তাহলে আমরা দেখে নেব আজকে আমরা তাহলে প্রথমে আমি তোমাদের শেখাচ্ছি কীভাবে বাটারফ্লাই তৈরি করা যায় তাহলে বাটারফ্লাইয়ের জন্য প্রথমে যেটা লাগবে প্রথমে তোমাদের একটা লাগবে বাটারফ্লাই একটা এরকম একটা কাগজ প্রথমে রাখবে সেটা নীল হোক হোয়াইট হোক ইয়েলো হোক যে কোনো কালারের হোক প্রথমে একটা এরকম কাগজ তৈরি করবে এরপর করতে হবে এরকম একটা কাগজ সমান মাপে কেটে নেবে এরকম এই কাগজটা লাগবে বাটারফ্লাই উইংস তৈরি করবার জন্য আর লাগবে বাটারফ্লাইয়ের লাগবে একটা সুর তৈরি করতে এই দেখো সুরটা হবে এরকম বাটারফ্লাই সুর লাগবে আর লাগবে বাটারফ্লাইয়ের ছোট্ট ছোট্ট দুটো চোখ তোমরা সেই চোখ গুগলস আইসগুলোও লাগাতে পারো বা এরকম কাজ দিয়ে ছোট্ট ছোট করে কাগজ কেটে নিয়ে ছোট্ট ছোট দুটো চোখ বানাতে পারো ঠিক আছে তাহলে আমরা এবার স্টার্ট করে দিই আর যেগুলো লাগবে লাগবে হচ্ছে গাম লাগবে একটা সিসার আর লাগবে পেন্সিল আর লাগবে স্কেচ পেন একটা কারণ আমি বাটারফ্লাই উইংসটা ড্র করার জন্য তো আমার স্কেচ পেন লাগবে তাহলে সেই স্কেচ পেনটা রাখি তাহলে এবার আমরা স্টার্ট করি প্রথমে তুমি একটা এরকম সমান মাপের একটা কাগজ এই সাইজের একটা কাগজ কেটে নিবে এটা কেটে কাগজটাকে তুমি কী করবে প্রথমে একটা সুন্দর এরকম ধরে রোল করে নেবে এরকম রোল হয়ে গেল এবার কী করবে রোলের এই পাশ দিয়ে প্রথমে একটা সুন্দর ধরে এইভাবে আঠা লাগিয়ে নেবে আঠাটা লাগিয়ে নেওয়ার পর কাগজটাকে এইভাবে রোল করবে রোল করে জোরে জোরে চেপে আঠাটাকে লাগিয়ে দেবে লাগিয়ে দিলে প্রথমে দেখো আমি দেখাচ্ছি আঠাটা কীভাবে লাগাবো প্রথমে সুন্দর এইভাবে আঠাটাকে সমান করে লাগিয়ে দিলাম একটু হাত দিয়ে আঠাটাকে চেপে দেবে দিয়ে কাগজটাকে এবার এইভাবে রোল করো করে এইভাবে লাগিয়ে দাও বেশ জোরে জোরে চেপে লাগাবে ঠিক আছে এরকম হয়ে গেল লাগানো মানে ঠিক এরকম তোমার তৈরি হয়ে যাবে হয়ে গেল এইবার আমি কী করবো বাটারফ্লাইয়ে উইংস বানাবো উইংস বানানোর জন্য তোমাকে প্রথমে একটা এরকম সমান মাপে কাগজ কেটে নিতে হবে এইবার কী করব কাগজটাকে এইভাবে ভাঁজ করবো এইভাবে ভাঁজ করবো ভাঁজ করে দুপাশটা ভালো করে চেপে দাও হয়ে গেল এরকম ভাঁজ দেখো দুটো সাইড পেয়ে গেলাম আমি হয়ে গেছে এইবার কী করব কাগজটাকে এবার যে কোনো কালারের কাগজ তুমি নিতে পারো সেটা হলুদ ইয়েলো অরেঞ্জ ব্ল্যাক যা হোক এবার কাগজটাকে তুমি সামনে রাখবে রেখে একটা পেন্সিল নাও পেন্সিল দিয়ে ধরে এইবার কাগজের ভাঁজের মাথার থেকে সোজা এইভাবে দাগ করে একদম এই কোণায় চলে আসবে এসে কাগজটাকে সুন্দর ড্র করে নাও একটা উইংস বানিয়ে নাও আবার এদিক থেকে এসে এই মাথায় চলে আসবে এসে আবার একটা উইংস ড্র করে নাও পেয়ে গেলাম এবার দেখো এইভাবে উইংসটা তুমি ড্র করো ঠিক আছে পেয়ে গেলাম এইবার কী করব উইংসটাকে আমি সুন্দর কাঁচিটা ধরে কাঁচি ধরে আস্তে 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 দুপাশ দিয়ে সুন্দর এইভাবে কেটে নেব মানে হবে গিয়ে তোমার এরকমভাবে হবে এই এই ঠিক এরকম পেয়ে গেল ঠিক আছে কাটা হয়ে গেল
এইবার কি করব, উইংসটাকে তুমি আঠা দেবে। কোথায় আঠাটা লাগাবে? এইখানে আঠাটা লাগাবে। ভালো করে দুপাশে একটু ভালো করে লাগিয়ে নাও, লাগিয়ে হাত দিয়ে ভালো করে ঘষে নাও। ঘষে এবার কি করবে, এই যে যে জায়গাটা জয়েন্ট হয়েছে সেই জয়েন্টের পিছনে তুমি আগে সুন্দর এইভাবে সেট করে দেবে। জোরে সেট করতে হবে, আর একটু ভালো করে সেট করবে। যতক্ষণ না এটা ভালো করে না আটকাচ্ছে ততক্ষণ কিন্তু তুমি চেপে ধরে থাকবে, ঠিক আছে? দেখো একটু উপরে তুলে দাও, আবার একটু উপরে তুলে দিচ্ছি, একটু উপরে তুলে দিচ্ছি, আর একটু তুলে দাও যাতে না লেগে যায়। দেখো হয়ে গেছে, পেয়ে গেছি। এইবার কি করব আমি, এইবার যেটা বাকি আছে সেটা হচ্ছে দুটো চোখ। চোখ আঁকবার জন্য কি করব আমি, এই যে দুপাশে দুটো আঠা দিয়ে দুটো ডট দিয়ে দাও, দিয়ে নিলাম। এইবার চোখগুলো সুন্দরভাবে এখানে লাগিয়ে দাও, আবার এদিকেও একটা চোখ লাগিয়ে দাও। লাগিয়ে দিলাম, এইবার কি করব, এইবার স্কেচ পেনটা ধরে এই একটা মুখে সুন্দর একটা এরকম স্মাইল দিয়ে দাও, তার বাটারফ্লাই মুখটা হয়ে গেল। এইবার কি বাকি আছে, এইবার বাটারফ্লাই যে এই যে সুর, দেখো এইভাবে সুরটাকে তোমরা আগে দু মাথা দিয়ে এইভাবে কেটে নেবে, ঠিক আছে? কেটে নেওয়ার পর এবার কি করব আমি, সুরের পিছন দিকে এইভাবে সুন্দর আস্তে করে আঠাটা লাগিয়ে দেবে। একটু বেশি করে লাগাবে যাতে আঠাটা ঠিক মতো করে লাগাতে পারে। এবার সুরটাকে ধরে এই পিছন পিছন দিক দিয়ে সুন্দরভাবে জয়েন্ট করে দাও। দেখো আস্তে ধরে জয়েন্ট করে দিলাম, দেখো পেয়ে গেছি। এইবার তোমার কাছে যদি সোলার বল থেকে থাকে তো খুব ভালো, আর যদি না থাকে তুমি কাগজ কেটেও করতে পারো। এবার সোলার বলের মাথায় একটা সুন্দর করে আস্তে করে তুমি কী করলে, আঠা লাগিয়ে নিলে, লাগিয়ে দিয়ে একটু শক্ত করে ধরে থাকো, ধরে এই যে আমি মাথার দু সাইডে আগে দুটো বল সুন্দর করে লাগিয়ে নিচ্ছিলাম, আবার সুরের এখানে আবার একটুখানি ডট দিয়ে দিলাম, দিয়ে আবার আরেকটা হলুদ বল লাগিয়ে দিলাম। পেয়েছি। এইবার কি করব, উইংসটাকে কিছু ডিজাইন করব। ডিজাইন করবার জন্য কি করতে হবে, তোমাকে আগে ছোট ছোট এরকম পাতার মতো কেটে নিতে হবে। এরকমভাবে বেশ তিনটে হোক চারটে হোক যে কটা পারো পাতা তুমি কেটে নিলে, এইবার কি করবে, এই পাতার মধ্যে তুমি মিডিল জায়গায় একটা ডট দিয়ে আগে একটু আঠা লাগিয়ে নাও। আঠা লাগিয়ে নিলাম, এইবার আঠাটাকে ধরে এই কোনায় একটা সেট করলাম, ঠিক আছে? আবার একটা নেব, আবার একটা নিয়ে কি করলাম, আঠাটাকে লাগালাম একটু হাত দিয়ে আটকিয়ে, ঠিক এটা জাম করেছি ঠিক এটার উল্টো দিকে তেমনি করব। পেয়েছি। এবার করব পাশের দুটো হাতে, সেখানেও কি করব একই রকমভাবে তুমি আবার আঠা লাগিয়ে নাও, আবার এটা তো ঠিক সেম এইভাবে আঠা লাগিয়ে নাও। পেয়ে গেলাম। এইবার কি করব, এইটা ধরে এই কোনায় দেখো লাগিয়ে দিচ্ছি, আবার এইটা ধরে এই কোনায় লাগিয়ে দিলাম। দেখো একটা কত সুন্দর একটা প্রজাপতি পেয়ে গেলাম, হলো? এবার তুমি যদি আরও চাও যদি ডিজাইন করতে, তাহলে তুমি আরও ডিজাইন করতে পারো। তুমি যদি মনে করো যে তুমি মিডিল জায়গায় একটা সোলার বল লাগাবে, এখানে একটা আঠা দিলে, এখানে একটু আঠা দিলে, দিয়ে তুমি কী করলে এখানে একটা কালারিং বল লাগিয়ে দিলে, আবার এখানেও একটা কালারিং বল লাগিয়ে দিলে, দেখো একটা সুন্দর প্রজাপতি তৈরি হয়ে গেল। বাহ, প্রজাপতি এমন মেলু পাখনা, যাব সেই ওই দূরের কোন মৌচাকে কিংবা কোন মধুর খোঁজে। এভাবেই তো প্রজাপতি সুন্দর তাদের রূপ বৈচিত্র্যের ফুটে উঠে আমাদের কোথাও ভালোবাসার ছোঁয়া। চলো আরো পরবর্তী
বেশ কিছু শিখব। আমি জানি ছোট বন্ধুদের কিন্তু এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনের সামনে থেকে তারা সরতে নারাজ, কারণ এত সুন্দর নিজে করে যদি আমি কাউকে আমার ছোট বন্ধু বা আমারই ক্লাসমেটকে আমি উপহার দিতে পারি, সেই উপহারটা হবে দ্য বেস্ট গিফট। চলো স্যার, তাহলে আমরা আর কি শিখব? এবার আমরা শিখব কিভাবে মাউস তৈরি করা যায়। বা আচ্ছা, সেই মাউস কি যে মাউসটা গর্তে আমাদের দাঁতগুলোকে নিয়ে কি যেন খেলাচলা করে, সেই মাউস শিখবো? তাহলে আসো দেখি। চলো এবার আমরা মাউস শিখব। তা মাউস শেখার জন্য প্রথমে যেটা লাগবে, প্রথমে তোমাদের এরকম কালারিং কাগজ লাগবে, সেটা লাল হোক, হলুদ হোক, নীল হোক, যেরকম এরকম দুটো কাগজ নেবে। আগে সমান মাপের এরকম দুটো কাগজ আগে চাই। একটা এই কালারের কাগজ নেবে বা আরেকটা এই কালারের কাগজ নেবে। এইবার কী করবে, কাগজ দুটোকে সুন্দর ধরে একটা গোল জিনিস সামনে রাখবে, রেখে গোলটাকে চেয়াপ্পা দিয়ে সুন্দর একটা সুন্দরভাবে এইভাবে ধরে একটা গোল করে নেবে। ঠিক আছে, গোলটা করে তারপর কাঁচি দেওয়া কাটার পর গোলটা এরকম তৈরি হয়ে গেল। হয়ে গেলো এরকম একটা গোল পেয়ে গেলে, এরকম দুটো গোল তোমাদেরকে কাটতে হবে। এইবার গোল দুটোকে কেটে কী করবে, দুটো গোলকে এইভাবে আগে ভাঁজ করে নেবে। দুটো গোলকে এইভাবে ভাঁজ করে নিলাম, এই দুটো গোল ভাঁজ পেয়েছি, এই একটা গোল আর এই একটা গোল। এইবার কী করবো, একটা গোলকে ভাঁজ করে নিয়ে পেন্সিল দিয়ে ধরে প্রথমে এইভাবে একটা হার্টের হাফ শেপে একটা কেটে নেব। আমরা যেরকম হার্ট আঁকি সেরকম হার্টের হাফ শেপে একটা আগে এটা এঁকে নিলাম। নিয়ে এইবার কাঁচিটাকে ধরে তুমি কি করবে, এটাকে সুন্দর এইভাবে ধরে কাটবে। গোলটা ধরে কাটছি, কাটলাম, কি পেলাম, এই দেখো এরকম একটা হার্ট পেয়ে গেল। এইবার কি করব, হার্টের এই দিক থেকে চেপে ধরে এরমভাবে একটা চাপ দেব, মাউসের একটা কান পেয়ে গেলাম, আবার এই দিক থেকে আবার এক আবার চাপ দেবে, দিয়ে মাউসের আরেকটা কান পেয়ে গেলাম, হয়ে গেল, হবে ঠিক এরকম টাইপের তৈরি। ঠিক এরকম মাউসের মুখটা তৈরি হয়ে গেছে, দেখা যাচ্ছে। এইবার কি করব, মাউসের কানটাকে তুলে দিলাম, এটাকে ভাঁজ করে দিলাম, এই দেখো মাউসের মুখটা পেয়ে গেছে, পেয়ে গেছে, হয়ে গেল। এবার মাউসের মুখের জায়গাটাকে তোমাকে কি করতে হবে, একটা কালো স্কেচ পেন নাও, নিয়ে প্রথমে এই জায়গাটাকে মুখের জায়গাটাকে কালো করে দাও ধরে ধরে, আবার এই পাশটাকেও করবে ঠিক সেম একই রকম ভাবে ভালো করে। মুখের সামনেটাকে ধরো, হয়ে গেল। এরপর কি করব, মাউসে দুটো চোখ তৈরি করব, এইভাবে একটা গোল দিয়ে দাও, আবার ঠিক সেম ওই দিকেও একটা গোল করো। এবার কি করতে হবে, মাউসে সুরগুলোকে আঁকবো, সোজা ধরে ধরে এইভাবে কে দাও, আবার ঠিক এই দিকেও ধরে 1 2 3, দেখো তাহলে আমি কি হলো, মাউসের আমার মুখটা কিন্তু পেয়ে গেলাম, দেখো মুখটা পেয়ে গেছি, হবে কিন্তু ঠিক এরকম টাইপ, দেখেছ একদম এরকম। এইবার কি করব, মাউসের বডিটাকে এর সঙ্গে যোগ করে দেবো। এবার মাউসের মুখটাকে ধরবো, ধরে এখানে আটকাবো। তার জন্য কি করব, আগে আগে তোমাকে দু সাইডে একটু আঠা আটকে দিতে হবে, একটু আঠা আটকে দাও, পেয়ে গেলে এইবার মাউসের মুখটাকে সেট করে দাও। মুখটা পেয়ে গেল মাউসের, একটু টেনে সামনের দিকে নিয়ে এসো, একটু জোরে চাপ দেবে যেন আঠাটা ঠিক মতো আটকেই যায়। এবার মাউসে দেখো কানটা পেয়ে গেল। এইবার কি বাকি আছে, মাউসের লেজ বাকি আছে। লেজ বাকির জন্য তোমাকে কি করতে হবে, সরু এরকম আগে একটা কাগজ কেটে নিতে হবে, হলো। এইবার কি করবে, পেন্সিলে মাথাটাকে ধরে এই কাগজটাকে এইভাবে একটু রোল করে ভাঁজ করে নেবে,
এইভাবে ভাঁজ করে নিলাম, পেয়ে গেলাম, দেখো হয়ে গেল, রোল পেয়ে গেছি। এইবার কি করব, আমি এই যে কাগজের এই জায়গাটা রয়েছে এখানটা একটু আঠা লাগিয়ে দিলাম, ভালো করে আঠা লাগিয়ে দিলাম। দিয়ে এবার ব্লাউজের পিছন দিকে জড়িয়ে দিলাম, দেখো একটু ভালো করে জড়িয়ে দাও, দেখো মাউসটা পেয়ে গেল। এবার এটাকে যদি আটটু ভালো করে জড়িয়ে দাও তাহলে আটটু ভালো হবে। আমি দাঁড়াও আঠাটাকে একটু ঠিক করে লাগিয়ে দিই নি, পরবর্তী জেনারেশনকে দেওয়া। কিন্তু এখন নতুন প্রজন্ম অ্যান্ড্রয়েড ফোন, টিভি কিংবা পিসি ছাড়া কিচ্ছু বোঝে না, তাই এই কম্পিউটারে মুখ যা ছোট ছোট মুখগুলো, যেগুলো ভবিষ্যতের এক একটা সুন্দর উজ্জ্বল নক্ষত্র হতে পারে, সেই স্টার, সেই সেলিব্রিটিদের আরও একবার নতুন করে শিল্প সত্তাকে জাগিয়ে তোলার একটা প্রয়াস সহজ পাঠ। আরেকটি এপিসোড নিয়ে যখন আমরা রয়েছি আপনাদের সঙ্গে, তখন আজকে দুটো জিনিস আমরা কিন্তু এই এপিসোড থেকে শিখছি, যে কীভাবে বাড়িতে ফেলে রাখা কাগজটা আমরা ইউটিলাইজ করতে পারি। যদি মনে হয় তোমরা এই কাগজগুলো কিনতে অসুবিধা রয়েছে, তার জন্য আপনাকে আপনার বাইরে আবার কোথাও যেতে হবে, কী করবেন, বাড়িতে আমাদের খবরের কাগজ আসে, খবরের কাগজগুলো কাটিং করেও নিজেরা রং করেও কিন্তু করতে পারো, কি ঠিক বললাম তো? অর্থাৎ কোনো কিছুই ফেলে রাখা যাবে না, নিজেদের আত্মসত্তা, নিজেদের শিল্পী সত্তাকে একটু বহিঃপ্রকাশ করো ছোট্ট ছোট্ট কেন্দ্রে। আমরা আজ আর কি শিখব, আমাদের হাতে বেশ কিছুটা সময় রয়েছে। আচ্ছা, এবার আমরা শিখব যেটা হচ্ছে গ্রিটিংস কার্ড শিখব আমরা। দেখো তো অনেক সময় বন্ধুদের তো গ্রিটিংস কার্ড দিয়ে বার্থডে দিয়ে বা বিভিন্ন রকম হ্যাপি নিউ ইয়ারে এসব কার্ড দিয়ে থাকি। আগে মনে আছে শুভ নববর্ষ বাংলার আর হ্যাপি নিউ ইয়ার ইংরেজির নববর্ষ, তাই এই দুটোতেই আমরা নিজেরা হাতে এঁকে গ্রিটিংস কার্ড দিতাম এবং তার একটা মূল্যই আলাদা ছিল। কিন্তু এখন একটু চেঞ্জ অনেক রকম হয়ে গেছে, মানুষ আরও ডেকোরেটিভভাবে করতে চায়। তা আমি বলছি তোমাদেরকে যে তোমরা যদি বাড়িতে সমস্ত যেসব হাতের কাছে যেসব ছোটো ছোটো কাগজ, বিভিন্ন ধরনের অনেক টুকটি টাকের জিনিস থাকে, তা সেগুলো দিয়ে যদি তুমি একটা সুন্দর গ্রিটিংস কার্ড করে যদি তোমার বন্ধুকে বার্থডেতে বা হ্যাপি নিউ ইয়ারে যদি প্রেজেন্ট করা যায়, আমার মনে হয় সেটা কোনো কার্ড কেনার থেকে এটা যেন বেশি সুন্দর হবে। তাহলে চলুন আমরা দেখে নিই যে কি আমাদের কিনতে হবে, হাতের কাছে কি কি রাখব। তাহলে আমাদের হাতের কাছে প্রথম যেটা লাগবে, ফার্স্ট বলে দিচ্ছি, প্রথমে একটা তোমরা এরকম ধরনের একটা গ্রিটিংস কার্ডের জন্য এরকম একটা কাগজ কেটে নেবে, সেটা কালারিং কাগজ হোক, লাল হোক, হলুদ হোক, যা হোক, এরকম একটা কাগজ সমান মাপে থাকবে কাগজটা। কাগজটাকে কী করতে হবে, প্রথমে তোমরা তো জানো গ্রিটিংস কার্ড এরকম পাওয়াই যায়, প্রথমে তোমরা কাগজটাকে এরকম সুন্দরভাবে ভাঁজ করে নেবে, একদম সমানভাবে ভাঁজ করে নিলে, নিয়ে স্কেল ধরে চারটে সাইড সুন্দরভাবে আগে কেটে নেবে, এবং সেটা আলাদা কালারিং পেন দিয়েও করতে পারো বা কালারিং যে স্কেলেটেপ আছে সেই স্কেলেটেপ দিয়েও তুমি চারপাশটা জুড়িয়ে দিতে পারো, ঠিক আছে। প্রথমে তুমি এরকম একটা কাগজ কেটে নিলে, এবার তুমি মনে করো একটা সুন্দর একটা ফ্লাওয়ার ভাস তৈরি করবে। তা ফ্লাওয়ার ভাস তৈরি করার জন্য তোমাকে কী করতে হবে, প্রথমে একটা এরকম যে কোনো কালার কাগজ কেটে নিলে, এরকম একটা কালার কাগজ নিলে, এইবার কাগজটাকে তুমি কী করবে, পেন্সিল দিয়ে সুন্দর একটা ফ্লাওয়ার ভাস তৈরি করলে। ধরো মনে করে প্রথমে তুমি একটা এইভাবে একটা ফ্লাওয়ার ভাস আঁকছো, দেখো একটা এরকম একটা ফ্লাওয়ার ভাস আগে এঁকে নিতে হবে, ঠিক এরকম সাইজ, এরকম ভাবে ফ্লাওয়ার ভাসটা দেখো এই কেটে নিলাম। এইবার ফ্লাওয়ার ভাসটাকে তুমি কী করবে, তোমার আঁকা হয়ে গেলে নিশ্চয়ই তোমার পাশে কাঁচি আছে, কাঁচিটা দিয়ে তুমি আস্তে 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 আস্তে, আমি দেখাচ্ছি কীভাবে কাটবে, এইভাবে ধরো সুন্দর এইভাবে ধরে গেলে আবার নিচ থেকে ধরছ কাঁচিটাকে, শেপটাকে সুন্দর গোল রেখে আস্তে আস্তে করে কেটে যাবে।
পেলাম, তাহলে এই দেখো এরকমভাবে একটা ফ্লাওয়ার ভাস তৈরি করবে, ঠিক আছে। এইবার ফ্লাওয়ার ভাসটাকে তুমি কী করবে, এখানে আঠা লাগাবে, আঠা লাগিয়ে সুন্দর এইভাবে স্টিক করবে। আমি কী করেছি, ফ্লাওয়ার ভাসটাকে একটু ডেকোরেটিং করবার জন্য আমি কী করেছি, এরকম কাগজ কেটে ফ্লাওয়ার ভাসটাকে ডেকোরেট করে নিয়েছি। ডেকোরেট করবার জন্য তুমি কী করবে, এরকম একটা সরু কাগজ নেবে, কাগজটাকে এইভাবে ভাঁজ করবে, আবার আরেকটা ভাঁজ করবে, আবার আরেকটা ভাঁজ করবে, পরে কী করবে পেন্সিল ধরে এই মাথা থেকে এই যাবে, আবার এই মাথা থেকে এই যাবে, হয়ে গেল। দেখো এরকমভাবে একটা হিসেবের মতো কেটে নিলে, এবার কী করবে, কাছে দু কাগজের এই পাশ দেখে এইভাবে ধরে একটা জোরে চাপ দিয়ে প্রেসার দিয়ে কাটবে, আবার এই দিকেও প্রেসার দিয়ে এইভাবে ধরে কাটবে। তাহলে দেখো আমি এরকম পেয়ে গেলাম। এবার তুমি দেখে নেবে তোমার ফ্লাওয়ার ভাসটা কত বড় আছে, সেই মতো তোমাকে কাগজটা কেটে নিতে হবে। তুমি মনে করো তোমার ফ্লাওয়ার ভাসটা এই সাইজের আছে, তাহলে তুমি কী করবে, কাগজটাকে ধরবে, ধরে বাড়তিটুকু কেটে দেবে, কেটে দিয়ে আঠা দিয়ে ফ্লাওয়ার ভাসটাকে এইভাবে ডেকোরেটিং করে নেবে। এরকমভাবে ডেকোরেটিংটা, ঠিক আছে। এইবার আমি কী করবো, ফ্লাওয়ার ভাসটার পিছনে আঠা লাগাবো। পুরোটাও দিতে পারো, না দিলেও অল্প দিলেও হবে, কোনো ব্যাপার না। জাস্ট আঠা দিয়ে এই জায়গাটা সেট করলে এইবার সুন্দরভাবে আস্তে আস্তে করে আগে ফ্লাওয়ার ভাসটাকে সেট করো। জোরে চাপ দেবে যেন উঠে না আসে, যাতে সেইভাবে একটু প্রেসার দেবে, দেখো এইভাবে, ঠিক আছে। এইবার কী করবো, ফ্লাওয়ার ভাসটা তো শুধু থাকলে হবে না, এর মধ্যে তো ফ্লাওয়ারও রাখতে হবে। তাহলে আমাকে কী করতে হবে, প্রথমে তোমাকে এরকম ছোট ছোট সরু সরু তিনটে ডাল কেটে নিতে হবে, এক দুই এই তিন, তিনটে ডাল কেটে নিলাম। এইবার ডাল তিন থেকে আমি কী করবো, আঠা দিয়ে আগে ফ্লাওয়ার ভাসের সঙ্গে জড়িয়ে দেব, কী করবো আমি এইখান থেকে আটকে দিলাম। এবার কী করবো, যদি ডালটা বড় লাগে তুমি কী করবে, একটু কেটে ছোট করে দিলে, এই একটা সেট করলে আরেকটা আঠা লাগাও, আরেকটা লাগিয়ে দাও, লাগিয়ে দিয়ে এইদিকে সেট করে দিলে, আবার আরেকটা নাও, আঠা লাগিয়ে দাও, দিয়ে এদিকে দাও, তিনটে আমি লাগিয়ে দিলাম। এবার কী করবো আমি, এবার কিছু ফুল করব। ফুল করার জন্য তোমাকে কী করতে হবে, তোমাকে ছোট ছোট ধরনের কিছু কাগজ কেটে নিতে হবে। কাগজগুলো হচ্ছে ধরো এই ছোট সাইজের কাগজ, তুমি কাটলে আমি এখান থেকে তোমাকে দেখাচ্ছি, এরকম ছোট ছোট কাগজ। এই কাগজগুলোকে কেটে নিলে, কেটে এইভাবে ভাঁজ করে নিয়ে এরকম ফুল বানাতে হবে। এরকম তিনটে পরপর ফুল বানালে এইবার ফুলগুলোকে কী করবে, ফুলের ভিতরে আঠা লাগাও, লাগিয়ে এইভাবে একটা ফুল সেট করে দিলে, আবার আরেকটা ফুল তৈরি করলে একই রকমভাবে করে ফুলের পিছনে আঠা দিয়ে আবার এখানে একটা ফুল লাগিয়ে দিলে, আবার আরেকটা ফুল তুমি আরেকটা কালারের সেট করলে সেই ফুলটার পিছনে আঠা লাগিয়ে দিয়ে আবার আরেকটা ফুলকেও তুমি এভাবে বসিয়ে দিলে, দেখো হয়ে গেল। এবার কী করবো আমি, কিছু ছোটো ছোটো এরকম পাতা কেটে নেবো, গ্রিন কালারের এরকম ছোটো ছোটো পাতা। এবার কী করবো, পাতার পিছনে ছোট্ট করে আঠা লাগিয়ে দাও, অল্প একটু আঠা লাগাবে, লাগিয়ে কী করবে এইভাবে পাতাগুলোকে সেট করে দেবে। বেশ কয়েকটা পাতা এরকম ছোটো ছোটো করে কেটে নেবে, কেটে নিয়ে তারপর তুমি কী করবে, আঠা দিয়ে 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 এইভাবে লাগিয়ে দেবে। সুতরাং বুঝতে পারছো ছোট্ট বন্ধুরা, কি সুন্দর দেখো গ্রিটিংস কার্ড পেয়ে গেলাম। সত্যি এইভাবেই তো আমরা গ্রিটিংস কার্ড, কোনো একটি ভালো উইশ কোনো একটি প্রিয় মানুষকে বা আমার বন্ধু বা আমার থেকে অনেক বয়সে বড় এরকম সম্মানীয় কাউকেও কিন্তু আমি উপহার দিতে পারি। এর ভিতরে তোমরা তোমাদের যা কিছু মেসেজ লেখো এবং লিখে দাও ডিয়ার বলে।